বন্ধু দেখুন, আবারও আপনার জন্য গুড নিউজ রয়েছে। ত্রিপুরা রাজ্যের মধ্যে 4টি লোকেশনের মধ্যে লোক নিয়োগ করা হচ্ছে। তাহলে প্রথম লোকেশনটি হলো দেখুন, সেখানে আগরতলা, বিশালগড়, উদয়পুর এবং বিলুনিয়ার মধ্যে সেখানে লোক নিয়োগ করা হচ্ছে। তাহলে দেখুন, সেখানে আপনাদের ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে লোক নিয়োগ করা হবে। তাহলে কীভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং কী কী যোগ্যতা প্রয়োজন তা সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওটির মধ্যে বলে দিচ্ছি। তার পূর্বে ছোটটি রিকোয়েস্ট করে নেব, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটিতে প্রেস করে অন করে রাখবেন পরের ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য। তাহলে ভিডিওটি শুরু করে নিচ্ছি। তাহলে বন্ধুরা দেখুন, এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে IIFL সংস্থা মাইক্রোফাইন্যান্স থেকে। এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে। প্রথমে দেখুন, সেখানে দুটি পোস্টের লোক নিয়োগ করা হচ্ছে। যেমন প্রথম পোস্টটির নাম দেখুন, কাস্টমার রিলেশনশিপ অফিসারের লোক নিয়োগ করা হচ্ছে। দ্বিতীয় পোস্টটি দেখুন, সেখানে ব্রাঞ্চ ম্যানেজারের লোক নিয়োগ করা হচ্ছে। তাহলে প্রথম পোস্টটির জন্য যারা অ্যাপ্লিকেশনটি করবেন সেখানে দু ধরনের কোয়ালিফিকেশন রাখা হয়েছে। এর মধ্যে দেখুন, প্রথম কোয়ালিফিকেশনটি শুধুমাত্র 12 পাস হলেই সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং সেখানে বলা হয়েছে 18 বছর থেকে 29 বছরের মধ্যে যারা রয়েছেন এবং যাদের কোনো ধরনের এক্সপিরিয়েন্স নেই বন্ধুরা, আপনারা সকলে এই পোস্টগুলির জন্য অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। দ্বিতীয় দিকে সেখানে বলা হয়েছে 12 পাস বা তার অ্যাবাভ, সঙ্গে আপনাদের এজ লিমিট চাওয়া হয়েছে 19 বছর থেকে 33 বছরের মধ্যে যারা রয়েছেন, সঙ্গে যাদের 1 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে FMI অথবা NBFC-র মধ্যে, যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা সেখানে অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। তাহলে বন্ধুরা, যারা ফ্রেশার রয়েছেন দেখুন, উপরে যে কোয়ালিফিকেশন এবং আপনার এজ লিমিট চেক আউট করে নেবেন তার মধ্যে যদি হয়ে থাকেন তাহলে সেখানে আপনারা অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন এবং সেখানে মেল ফিমেল উভয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন। নেক্সট দেখুন, সেখানে ব্রাঞ্চ ম্যানেজারের জন্য যারা অ্যাপ্লিকেশনটি করবেন, কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে গ্রাজুয়েশন বা তার অ্যাবাভ হলেও সেখানে আপনারা অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। তবে এজ লিমিট চাওয়া হয়েছে 22 বছর থেকে 30 বছরের মধ্যে যারা রয়েছেন আপনারা সকলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সেখানে আপনাদের 3 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, সেটা FMI অথবা NBFC-র মধ্যে। তাহলে বন্ধুরা দেখুন, যারা অ্যাপ্লিকেশনটি করবেন দেখুন, সেখানে বলা হয়েছে আপনাদের ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে সেখানে লোক নিয়োগ করা হবে এবং ওয়াক ইন ইন্টারভিউর সেখানে লোকেশনটি বলা হয়েছে দেখুন, সেখানে টোটাল 4টি লোকেশন রয়েছে। এর মধ্যে প্রথম লোকেশনটির মধ্যে দেখুন, আগরতলার মধ্যে ওয়াক ইন ইন্টারভিউ দিতে যাবেন। আপনাদের সেই ওয়াক ইন ইন্টারভিউ ডেট বলা হয়েছে 11 অক্টোবর 2022 সেই ইন্টারভিউটি হবে। সঙ্গে আপনাদের দেখুন 3টি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যদি কোনো ধরনের ডাউট থেকে থাকে তাহলে সেখানে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারবেন। আপনাদের যে অ্যাড্রেসের মধ্যে আপনাদের ইন্টারভিউটি হবে সেই অ্যাড্রেসটি বলা হয়েছে দেখুন, দোলেশ্বর রোড নাম্বার 12, নেয়া চন্দ্রপুর মসজিদ, আগরতলা, ত্রিপুরা 799007। তাহলে এই যে অ্যাড্রেসটি বলা হয়েছে এই অ্যাড্রেসে আপনাদের ওয়াক ইন ইন্টারভিউটি হবে। নেক্সট দেখুন, সেখানে বিশালগড় এবং বিশালগড়ে ইন্টারভিউ হবে 12 অক্টোবর 2022 এবং আপনাদের মোবাইল নাম্বার এবং অ্যাড্রেসটি মেনশন করা হয়েছে। নেক্সট উদয়পুরে 13 অক্টোবর 2022 ইন্টারভিউটি হবে, সেখানে মোবাইল নাম্বার এবং অ্যাড্রেসটি রয়েছে, যে অ্যাড্রেসের মধ্যে আপনাদের ওয়াক ইন ইন্টারভিউটি হবে। নেক্সট দেখুন, সেখানে বিলুনিয়া এবং বিলুনিয়াতে ইন্টারভিউটি হবে 14 অক্টোবর 2022 সেই ইন্টারভিউটি হবে। তার সঙ্গে আপনাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, আপনাদের কোনো ধরনের ডাউট থেকে থাকে তাহলে সেখানে আপনারা ফোন করে সম্পূর্ণ বিষয়গুলো জেনে নিতে পারবেন। তার সঙ্গে আপনাদের সেখানে অ্যাড্রেস বলা হচ্ছে, যে অ্যাড্রেসের মধ্যে আপনাদের ওয়াক ইন ইন্টারভিউটি হবে। তাহলে দেখুন, যারাই কাজটি পাবেন আপনারা সেখানে বেনিফিটস কিছু তুলে ধরা হয়েছে। তাহলে কিছু বেনিফিটস আমি সেখানে বলেছি। প্রথম দেখুন, ফিক্সড স্যালারি দেওয়া হবে, PF দেওয়া হবে, ESIC থাকবে। তারপর গ্রুপ পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স দেওয়া হবে। তারপর দেখুন, 3 times স্যালারি ইনক্রিমেশন দেওয়া হবে পার ইয়ার। তারপর দেখুন, ফার্স্ট এন্ড থার্ড সানডে আপনাদের অফ দেওয়া হবে এবং আরও বেনিফিটস রয়েছে, সেটা আপনারা এই নোটিফিকেশনটি ডাউনলোড করে চেক আউট করে নিতে পারবেন এবং এই নোটিফিকেশনটির লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে রয়েছে বন্ধুরা। তাহলে দেখুন, অনেকেরই সেটা নোটিফিকেশন এবং অনলাইন অ্যাপ্লাইয়ের লিঙ্ক, অনেকেই সেটা প্রবলেম হচ্ছিল, তা আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে অনেকেই রিকোয়েস্ট করেছিল যে PDF লিঙ্ক এবং অ্যাপ্লাই লিঙ্ক অনেকেই ডাউনলোড করতে প্রবলেম হচ্ছে। তার সলিউশনের জন্য আমরা আপনাদের জন্য একটি অ্যাপ বানিয়েছি এবং এই অ্যাপটির লিঙ্ক আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সের মধ্যে রয়েছে। আপনারা ইজিলি অ্যাপটি ডাউনলোড করে সমস্ত কিছু সেখানে পেয়ে যাবেন। সেখানে অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক এবং PDF ডাউনলোড লিঙ্ক, সম্পূর্ণ কিছু ডিটেলসগুলো রয়েছে, সেখান থেকে আপনারা চেক আউট করে নিতে পারবেন। এবং যদি আপনাদের অ্যাপটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, আপনাদের জন্য এই অ্যাপটি আমরা তৈরি করেছি। নেক্সট দেখুন, বলা হচ্ছে আপনারা যখনই ইন্টারভিউ দিতে যাবেন ওয়াক ইন্টারভিউর জন্য আপনার কী কী ডকুমেন্ট প্রয়োজন। প্রথমে দেখুন, সেখানে বলা হচ্ছে আপনাদের একটি আপডেটেড রিজিউম প্রয়োজন। তাহলে দেখুন, আপডেটেড রিজিউম অথবা বায়োডাটা অথবা CV কীভাবে তৈরি করবেন তার জন্য অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি, এই ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন, সেখান থেকে অবশ্যই আপনারা চেক আউট করে নিয়ে নেবেন। নেক্সট দেখুন, সেখানে বলা হচ্ছে আধার কার্ড,
প্যান কার্ড এবং ফটো প্রয়োজন, ড্রাইভিং লাইসেন্স এবং 10 টু লাস্ট কোয়ালিফিকেশন সার্টিফিকেট দিতে হবে। তারপর দেখুন লাস্ট 3 মান্থের স্যালারি স্লিপ দিতে হবে, যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তার সঙ্গে আপনাদের এক্সপিরিয়েন্স লেটার রয়েছে। তাহলে দেখুন যারা ফ্রেশার রয়েছেন আপনার সেখানে দিতে হবে না, যাদের এক্সপিরিয়েন্স রয়েছে আপনাদের এই লাস্টের সেখানে দিতে হবে, ইনস্ট্রাকশনটি দেখে নেবেন। নেক্সট দেখুন বলা হয়েছে যারা ইন্টারভিউ দিতে যাবেন আপনাদের ইন্টারভিউর জন্য রিপোর্টিং টাইম বলা হয়েছে দেখুন সকাল 9টা থেকে 3টা অবধি আপনাদের ইন্টারভিউটি হবে, তার পূর্বেই সেখানে আপনারা চলে যেতে হবে। তাহলে দেখুন আপনাদের প্রথমে একটি বায়োডাটা তৈরি করতে হবে এবং বায়োডাটা কীভাবে তৈরি করবেন তার জন্য অলরেডি আমরা ভিডিও বানিয়ে দিয়েছি, সেই ভিডিওটি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে রয়েছে, সেখান থেকে চেক আউট করে নিয়ে নেবেন। অথবা বায়োডাটা ফর্ম নিয়ে আপনাদের দেখুন সমস্ত রিলিভেন্ট ডকুমেন্ট অ্যাটাচ করে ওদের এই যে মেইল আইডি দেখতে পাচ্ছেন এই মেইল আইডির মধ্যে সেখানে সেন্ড করতে হবে। এবং বন্ধুরা আপনারা পুরো রাজ্যে যে কোনো জেলা থেকে সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং মেল ফিমেল উভয়ে অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। তাহলে আপনারা যে নিয়ারেস্ট বাই লোকেশনটি রয়েছে সেই লোকেশনটির মধ্যে সেখানে আপনারা অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। এবং আপনি কোনো ধরনের ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই এই নাম্বারগুলিতে ফোন করে সম্পূর্ণ বিষয়গুলো জেনে নিতে পারবেন এবং আমাদের সঙ্গে যদি কন্ট্যাক্ট করার প্রয়োজন হয় টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে আমাদের সঙ্গে কথা বলতে পারবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।